আজকের ভিডিওতে তোমরা পাবে সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর একদম নতুন যেগুলো দেওয়া রয়েছে জুলাই মাসের তৃতীয় শ্রেণীর গণিতটা করিয়ে দিচ্ছি। কারণ শুধুমাত্র উঁচু ক্লাসের অঙ্কগুলো আপলোড করাতে অনেকেই কমেন্ট করেছো যে নিচু ক্লাসের যে অঙ্কগুলো সেগুলোও যাতে করিয়ে দেওয়া হয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে করবে, কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই এই রকম যে অঙ্কগুলো তোমাদের বই থেকে রয়েছে অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো প্রথম প্রশ্নে চলে আসছি। প্রথম প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেটা হলো বহুমুখী উত্তরধর্মী অর্থাৎ MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স দেওয়া রয়েছে। প্রথমটাতে যেটা দেওয়া রয়েছে, নিচের সংখ্যা চারটির তিন অঙ্কের সংখ্যাটি হলো, এদের মধ্যে কোনটা তিন অঙ্কের সংখ্যা সেটা জানতে চেয়েছি। এবার তিন অঙ্কের সংখ্যা যখন বার করবো সবসময় একটা জিনিস মনে রাখবে, কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যার শূন্য বাদ দিয়ে যেটা হবে সেটাই। অর্থাৎ দেখো প্রথমে এটা শূন্য রয়েছে, তাহলে এটা সংখ্যাটার পুরো মান যদি আমরা বার করি যে অ্যাকচুয়ালি সংখ্যাটার মান কত, সেটা হলো শূন্য বাদ দিয়েই আমাদের ধরতে হবে 12। একই রকম যদি আমরা পরেরটাতে যাই, এখানে দেখো 102, এখানে যদি আমরা ধরি তাহলে এটা কত হবে, ওই 12টা কত, দুই অঙ্কের সংখ্যা তখন হয়ে যাবে, আর 102টা কত, তিন অঙ্কের সংখ্যা, আর এখানে 01 রয়েছে। অর্থাৎ আগে যদি শূন্যটা বাদ দিই তাহলে এটা এক অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কারণ আগে শূন্যের কোনো দাম নেই, এই সংখ্যার পরে শূন্য রয়েছে তাহলে এটাকে ধরতে হবে, তাহলে এটা দুই অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের জানতে চাইছে তিন অঙ্কের সংখ্যা, তাহলে উত্তর হবে বি, তিন অঙ্কের সংখ্যা 102। এরপরে 2, 3, 4 সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হলো, তাহলে বড় সংখ্যা যখন বার করতে হবে সবসময় প্রথম থেকে বড় সংখ্যা থেকে লিখতে লিখতে ছোটোর দিকে যেতে হবে, তাহলে বড় সংখ্যাটা বার হবে। এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা, 4, তারপরে 3, তারপরে 2, তাহলে এই 4, 3, 2 এটাই হবে উত্তর। এরপরে গয়ের দাগে যেটা রয়েছে সেটাতে বলা রয়েছে 338/3 করলে আমরা পাবো, এইটা পাবো কিনা আমাদের জিজ্ঞেস করছে। এখানে ভাগফল হলো, অর্থাৎ এইটাকে আগে ভাগ করে দেখতে হবে এবং এইটাকেও হিসাব করে দেখতে হবে আমাদের উত্তর কত বার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি 238/3 দিয়ে ভাগ করি তাহলে দেখো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, প্রথম সংখ্যা ছোট রয়েছে 2, তাহলে আমরা কত দিয়ে দেবো, এটা 7 দিয়ে দেবো, 3 × 7 = 21, 3 থেকে 2 বাদ, 1 বাদ গেলে 2, আর পরের 8টা যেটা রয়েছে সেটা নামিয়ে নেবো, তাহলে কত হবে, 3 × 9 = 27, তাহলে এখানে 1 পড়ে থাকবে। সুতরাং এখানে আমরা দেখো বোঝাতে চেয়েছি এটা 238 = 3 এই যে 3 × 7 = 9, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করছি সেটা এবং ভাগফলটাকে গুণ করতে হবে, আর ভাগশেষ যেহেতু 1 রয়েছে সেটা যোগ করলে আমাদের 238ই পাবো। তাহলে এখানে ভাগফল হলো, ভাগফল কোনটাকে বলি, এই পাশে যেটা ডান দিকে আমরা গুণ করার জন্য বার করি সেটাই ভাগফল, তাহলে এখানে আমার 79 এটাই হবে উত্তর, 7 নয়। এরপরে লাস্টে যেটা রয়েছে সেটাতে আসছি। দেখো সচিনের রান 128 বাই দিয়ে 2-এর স্থানীয় মান কত, তাহলে এই 2-এর স্থানীয় মান কত, 2 হবে 2-এর স্থানীয় মান, তাহলে এটাই হয়ে যাবে উত্তর, এই 2, ঠিক আছে। 1-এর স্থানীয় মান থেকে বেশি বলা হয়েছে, অন্য অপশানে বলা হয়েছে 1-এর স্থানীয় মান থেকে কম, আর এটা বলা হয়েছে 200, তাহলে এটার উত্তরটা কত হবে, 2। আচ্ছা এটা আমরা একটু করে দেখি। হ্যাঁ দেখো 128 ছিল দ্বিতীয় স্থানীয় মান বার করতে বলা হয়েছে, তাহলে 128 যখন হবে তার যদি আমরা প্রথম স্থানীয় মান দ্বিতীয় স্থানীয় মানটা আগে বার করি, তাহলে দ্বিতীয় স্থানীয় মানে কত আছে, 2 আছে, পরের সংখ্যাটা 0 হয়ে যাবে, এটা দ্বিতীয় স্থানীয় মান। আর যদি প্রথম স্থানীয় মান বার করি তাহলে কত হবে, 1, আর 2 0 রয়েছে, এটা কেন দেখছি, এই উত্তরটা সম্ভবত ভুল হয়েছে, এটা হবে আমাদের এইটা, এটা হবে উত্তর। হ্যাঁ এটা তোমরা করবে না, এটা হবে উত্তর। কেন দেখো প্রথম স্থানীয় মান নির্ণয়ের নিয়মটা একটু আগে আমরা দেখিয়েছিলাম, সেটা কি যে 1 আর তারপরে 2 শূন্য করে নিতে হবে, অর্থাৎ 100, আর দ্বিতীয় স্থানীয় মান তাহলে কতবার হচ্ছে, 2, আর পরেরটা 0 হয়ে যাবে, তাহলে 0। এবারে এখানে প্রথমটা রয়েছে 1-এর স্থানীয় মান থেকে বেশি, কিন্তু বেশি তো অ্যাকচুয়ালি প্রথম 1 নম্বর স্থানীয় মানটা, তাহলে এইটা হবে 1-এর স্থানীয় মান থেকে কম, অর্থাৎ 2-এর স্থানীয় মানটা যা হচ্ছে 20 সেটা 100-এর থেকে অবশ্যই কম, অর্থাৎ প্রথমের স্থানীয় মান থেকে যেহেতু কম হচ্ছে তাহলে সেই জন্য B-এরটা হবে উত্তর। এরপরে দেখো সত্যমিতা যেটা যাচাই করতে বলা রয়েছে, 99-এর পরের সংখ্যাটি 2 অঙ্কের, 99-এর পরের সংখ্যাটি, তাহলে 99 যদি দেখি তার পরের সংখ্যা বার করতে হলে কী করতে হবে, 1 যোগ করবো,
করলে কত হবে, 99 আর 100 হয়ে যাচ্ছে, এটা তিন সংখ্যা, তার মানে এটা হবে মিথ্যে। এটা তোমাদের লিখতে হবে মিথ্যে, এই কোটেশনগুলো যেগুলো দেওয়া রয়েছে কোনটা সত্যি কোনটা মিথ্যে খালি জানতে যাওয়া হয়েছে। দু নম্বরটা হলো 302-কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো। দেখো 302-কে স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে প্রথমে আমরা পাই কত, আমি এখানে দেখাচ্ছি তোমাদের, একটু অন্য কালে দেখাচ্ছি, তোমরা বুঝে নাও এখান থেকে। দেখো প্রথমে যদি স্থানীয় মান বিস্তার করি তাহলে এটাতে কত পাবো আমরা, 3, আর পরে দুটো শূন্য যোগ, এখানে শূন্য রয়েছে তাহলে 0 0 যোগ 2। এখানে দেখো কি করেছে, এই শূন্য দুটো জায়গায় একটা শূন্য নেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে 30 হবে না, এটা 300 হবে অ্যাকচুয়ালি, তাহলে এটাও মিথ্যে হবে আমাদের, ঠিক আছে। এরপরে দেখো গয়েরটা 555 যোগ 5, এই যোগ ফল ফলে এককের ঘরের অঙ্কটি হলো শূন্য। দেখি আমরা করে কি বার হচ্ছে আমাদের, 555-র সাথে 5 যোগ করলো, এই যোগটা যদি আমরা করি তাহলে আমাদের কত বার হচ্ছে, 5 5 10-এর 0, হাতে রইলো 1, আর 5 আর 1-এ তাহলে কত হবে 6, আর এখানে 5, অর্থাৎ 560। এবার একক দশক শতক আমাদের কি জানতে চাওয়া হয়েছিল, এককের ঘরের অঙ্কটি হলো শূন্য, অর্থাৎ এই এককের ঘর তার সংখ্যাটি শূন্য বার হচ্ছে, তাহলে এটা হবে সত্য। তোমরা কিভাবে লিখবে, কোটেশনটা পুরোটা লিখবে, লেখার পরে পাশে সত্য বা মিথ্যে সেটা লিখে দেবে বা নিচে লিখলেও হবে। ঘরটা কি বলেছে, দ্রাবিড়ের রান 119 এবং লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 রান কম, অর্থাৎ 119 থেকে আমাদের বিয়োগ দিতে হবে। দেখো ডান দিকে তোমাদের যেগুলো করে দেখাচ্ছি এগুলো কিন্তু খাতায় এইভাবে করবে না, রাফ টেনে করতে পারো। তাহলে বিয়োগ দিলে 9 থেকে 1 বাদ দিলে 8, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ এটা সমান সমান সেই 8ই বার হবে। তার মানে হলো লক্ষণের যে রানটা দ্রাবিড়ের রানের থেকে 8 কম, অর্থাৎ লক্ষণের রানটা কত কম হচ্ছে, 8 কম হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সত্য। এই উত্তরটা কিন্তু অবশ্যই সত্য হবে। তোমাদের এখানে যা যা আমি এখানে করে দেখিয়েছি সেগুলো কিন্তু সবই রাফ, এগুলো তোমরা সব রাফে করবে, ঠিক আছে। আশা করি উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। তিনের দাগেরটাতে চলে আসছি। দেখো তিনের দাগের প্রথমটা 205 রয়েছে, তার মানে 205 এইটা হবে তোমাদের ক্রস চিহ্ন, এটা তীর চিহ্ন দিয়ে মেলাবে। 502 অর্থাৎ 502, তাহলে এটা কত হবে তোমাদের, এই যে 500 যোগ 0 যোগ 2, এটা 502, এটা সমান সমান নিচেরটা হবে। তিন নম্বরটা কত হবে, 205 অর্থাৎ 205, এই যে 100 100 200 250 রয়েছে, তাহলে এখানে 200 100 100 200, আর 110 20 30 40 50, তাহলে 250, তাহলে এটা সমান সমান এইটা হবে। আর 500 থেকে 20 বেশি অর্থাৎ 520, সেটা 520 যে 2 নম্বরে রয়েছে, তাহলে এই তীর চিহ্নটা গিয়ে এখানে মিলবে। এই হয়ে গেল তোমাদের এটা। চারের দাগে যেটা রয়েছে সেগুলো দেখে নাও। চারের দাগে বলেছে ছোটো থেকে বড় সাজাও, ছোটো থেকে বড় সাজাওয়ের নিয়মটা কি, যা যা সংখ্যা থাকবে প্রথমে ছোটো সংখ্যাটা সেটা লিখে তারপরে বড় সংখ্যাগুলোতে যেতে হবে। তাহলে দেখো এখানে কি কি সংখ্যা পাচ্ছি, 423, 205, 236, আর এখানে 586। তাহলে সব থেকে ছোটো প্রথম সংখ্যা কোনটা, সব থেকে প্রথম সংখ্যা এই 2টা, তার মানে এখানেও 2 আছে এখানেও 2 আছে। যদি এরকম একই জায়গায় দুটো 2 হয়ে যায় তাহলে পরের সংখ্যাটা দেখবো, তাহলে পরের সংখ্যাটা এখানে 0 আছে এখানে 3 আছে, সব থেকে ছোটো 0, তাহলে হবে 205টা সবার প্রথমে, তারপরে 236 হয়ে গেলো। এর পরেরটা যদি দেখি, দেখো এখানে 4 আছে এখানে 5 আছে, তাহলে 4টা সব থেকে ছোটো, তাহলে 4টার আগে বসে গেলো এটা আর এটা। এবার আমরা দেখে নেবো, দেখো 205, তারপরে 236, তারপরে 423, 586, তাহলে এইভাবে তোমাদের সিকোয়েন্স ওয়াইজ উত্তরটা বসাতে হবে। এবারে সাজিয়ে বিয়োগ করো, ক্ষয়ের দাগে বলেছে সাজিয়ে বিয়োগ করো, 501-29 বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে এইভাবে সাজিয়ে নেওয়া হবে। দেখো একক দশক শতক, 501 যেহেতু তাহলে ডান দিক থেকে যদি বসানো হয় সেক্ষেত্রে আমাদের বার হচ্ছে 1 এখানে এককের ঘরে, দশকের ঘরে 0, আর 5 কোথায় বসছে, শতকের ঘরে। এবার 29 বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে 9 বসবে এককের ঘরে আর দশকের ঘরে বসলো 2, তাহলে এখানে যদি বিয়োগ দেওয়া হয় 11 থেকে 9 বিয়োগ দিলে কত হবে, 10 11, হাতে কর গুনবে তাহলে 2 ঘর এখানে 2 বসলো, আর এখানে যেহেতু 0 থেকে 2 বিয়োগ দেওয়া যায় না, তাহলে এখানে যদি 1 আগে ধরে নিই, 0-র আগে 1 আছে বলে ধরে নিই, তাহলে কত হবে, 10 থেকে 2 বাদ দিলে, 10 থেকে 2 বাদ দেবো, কিন্তু এখানে যেহেতু 1 ছিল তাহলে এটা কত হয়ে গেছে, 3 হয়ে গেছে, তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7 হলো, এখানে 1 ছিল তাহলে সেই 1টা এখন এখানে চলে এসেছে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 472 হলো উত্তর। তাহলে উত্তর কী লিখবো, নির্ণয় বিয়োগ ফল হলো 472। এরপরে গয়ের দাগেরটা দেখে নিই,
গয়ের দাগের লাস্টে তোমাদের ছিল। আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে সেটা দেখতে পারো। অর্থাৎ দেখো 198টা বড়, এটা মাসুমের, আর দীপুর কত? 176। চলো তাহলে দেখে নিই। দেখো এই অঙ্কটা করার সময় যেটা আমরা করব সেটা প্রথমে লিখবো আগে, গয়ের অঙ্কটা। মাসুমের জালে 198টি রুই মাছ আছে, রুই মাছ দীপুর জালে 176টি রুই মাছ। এবার বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করবো, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলেও 2 হবে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, সেই জন্য লেখা নেই। তাহলে 22টি রুই মাছ, এদের মধ্যে ডিফারেন্স হলো। এবার 22টা কার? এই মাসুমের, তার মানে বেশি আছে 22টা, তাহলে লিখবো মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে দীপুর জালের তুলনায়। তাহলে এই হয়ে গেল তোমাদের উত্তরটা। আশা করি তোমরা এই উত্তরগুলো সব কটা বুঝতে পেরেছো। তোমরা এইরকমভাবে অঙ্কগুলো করো, এবং অন্যান্য বইয়ে তোমাদের আরও যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। স্কুলে জমা দেওয়ার জন্য এই অঙ্কগুলো সাহায্য নিয়ে তোমরা অবশ্যই তোমাদের খাতায় করতে পারো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো তার উত্তরটা তোমাদের করতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।